সাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, আজকে আমরা একটা ব্রেকিং নিউজ চলে আসি নিয়ে আসছি, সেটা হচ্ছে যে রেলওয়েসের, ঠিক আছে, রেলওয়েসের যে এনটিপিসি এক্সামিনেশনটা হয়েছিল নন টেকনিক্যাল পোস্টের জন্য, যেটা CBT 1 অলরেডি হয়ে গেছে, তো সেটা রেজাল্ট নিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা আপডেট চলে আসছে, যার জন্য আমার এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি ডাইরেক্টলি তোমাদের একটা ওয়েবসাইট থেকে একদম ডাইরেক্টলি দেখাবো, যেখানে তোমাদের এক্সপেক্টেড ডেটটা, মানে তোমাদের বলতে গেলে পরে যে ডেটটা কবে তোমাদের এই রেজাল্টটা পাবলিশ হতে পারে বা পাবলিশড হবে, ঠিক আছে, সেটা নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের যাদের এখনও ওয়েট করছো এই এনটিপিসি রেজাল্টের জন্য, তারা কিন্তু এটাতে বিশেষ করে উপকৃত হবে। তো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে যারা মনে করে এক্সামটা দিয়েছে, ঠিক আছে। ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে আমি দেখাচ্ছি, দেখো। সো তোমরা দেখতে পাচ্ছ এটা DNA রিপোর্ট, ঠিক আছে। সেখানে কি লেখা রয়েছে যে RRB NTPC CBT 1 রেজাল্ট লাইকলি টু বি ডিক্লেয়ার সুন, ডিটেলস হিয়ার। তো ডিটেলসটা আমরা এখানে দেখবো। তো আজকের ডেটে তোমরা দেখতে পাচ্ছ, তো আজকের ডেটের একটা আপডেট আসছে এবং এই আপডেটটাতে আমি কী কী আছে সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি, দেখো। সো দেখো এখানে কি লেখা রয়েছে, এক্সপেক্টেড টু বি ডিক্লেয়ার সুন। তো নিচের দিকে চলে আসবো আমরা, নিচের দিকে আসার পর দেখো এখানে কী কী লেখা রয়েছে, যে NTPC, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে NTPC CBT 1 2021 রিক্রুটমেন্ট এক্সাম কন্ডাক্টের, যেটা জুলাই মাসে কন্ডাক্ট করা হয়েছিল, সেটা মিডিয়া রিপোর্টের অনুযায়ী এটা রেজাল্ট কিন্তু লাস্ট উইক অফ নভেম্বর, মানে এই মাসেরই লাস্ট উইকে রেজাল্টটা পাবলিশ হবে। দেখো এটা কিন্তু এমনি না যে তোমাদের আমি এমনি ভিডিওটা বানিয়ে ফেলাম, এটা খুবই 100% তুমি ধরে নিতে পারো যে 99% এটা এক্সপেকটেশন করা যাচ্ছে যে নভেম্বরের ফার্স্ট লাস্ট উইকেই কিন্তু রেজাল্টটা তোমাদের পাবলিশ করে দেওয়া হবে, কারণ CBT 2 এর এক্সামিনেশনটাও নিতে হবে এর জন্য। দেখো এখানে আরেকটা জিনিস বলা রয়েছে যে এটা এবার কিন্তু কাট অফটা একটু হাই হতে পারে, কারণ এবার ক্যান্ডিডেট বেশি, মানে করো দেওয়া হয়েছে। দেখো এখানে লেখা রয়েছে যে অ্যাস দিস ইয়ার 354 ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর এভরি ভ্যাকেন্সি, মানে একটা সিটের জন্য 354 জন মানুষ কিন্তু এটাতে ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপারটা, দেখো কাট অফগুলো এখানে লেখা রয়েছে, এক্সপেক্টেড আলাহাবাদের, আহমেদাবাদে তোমরা দেখতে পাচ্ছ, আজমির, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, তো এরকম অনেকগুলো লেখা হচ্ছে, ভুবনেশ্বর, চেন্নাই, কলকাতা, এসব কিন্তু কাট অফ যেতে পারে। তো এতটাই ছিল ইনফরমেশনটা, তো যারা এক্সামিনেশনটা দিয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো যারা এখনও ইনফরমেশনটা পায়নি তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করবে, তারা অনেকে উপকৃত হবে, ঠিক আছে। যতটুকু ছিল ভিডিওতে, ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।